হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা। সাব্বির চ্যানেলের নতুন একটি ভিডিওতে জানাচ্ছি আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা দেখবো কিভাবে বাংলা টাইপিং সমস্যা সমাধান করা যায়। আপনি বাংলা টাইপিং একটি সমস্যা হচ্ছে, আপনি এখন যা বলবেন মুখে রকেট স্পিডে লেখা হবে, নির্ভুল। সো বন্ধুরা, কথা না বলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যখন চ্যানেল নতুন থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ক্লিক দ্য বেল আইকন আমাদের অসম ভিডিওগুলো পেতে। বন্ধুরা, প্রথমে আপনি নেট ক্যাফে থাকতে হবে। তো বন্ধুরা, আমরা এখানে ক্লিক করব, জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে থাকতে হবে। ক্লিক করবেন এখানে গুগল অ্যাপস আইকনে, এখানে অনেকগুলো আইকন থাকবে বন্ধুরা। এখান থেকে আপনি দেখবেন এক্সেল শিটের উপরে, গুগল শিটের উপর ডোস নামে একটা অপশন পাবেন। সো বন্ধুরা, আপনাদের আমি যে চরম টিপস দিচ্ছি বন্ধুরা, সেটা আপনার অনেক উপকার আসবে। যেমন আপনি চাকরির ক্ষেত্রে আপনার বস আপনি কোনো একটা কাজ করতে ভুলে গেছেন, এখন বস 2 মিনিটে 5 মিনিটে চাচ্ছে ফাইলটা, সো একটা আবেদন করতে চাচ্ছে, তো আপনি একদম 2 মিনিটে একটা ফাইল রেডি করে দেবেন, জাস্ট মুখে বলবেন আর টাইপিং হবে। সো অসম ভিডিওটা বন্ধুরা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আশা করি আপনারা সবাই অনেক উপকৃত হবেন, এবং কি বন্ধুদের উপকৃত হওয়ার জন্য শেয়ার করে অবশ্যই তাদেরকে জানাবেন। সো বন্ধুরা, এখানে আমরা ক্লিক করে চলে আসলাম। তো একটি ডোসে ডোসে এখান থেকে কিছু আমাদের সেটিং করতে হবে বন্ধুরা। এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাবেন আপনারা। সো আপনাদের আমি দেখাচ্ছি, এখান থেকে অনেকগুলো ফাইল বিভিন্ন ফর্ম্যাট আছে। তো আমি বেশি সংক্ষেপে আপনি দেখাচ্ছি, টুলস নামে অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে একটু ভালো করে দেখেন আপনারা সবাই, টুলস অপশন ক্লিক করার পর আপনি বিভিন্ন অপশন পাবেন। আপনি এখান থেকে কিবোর্ডে শর্টকাটে টাইপিং করতে জন্য আপনি ভয়েস টাইপিং এর একটা অপশন পাবেন। তো ভয়েস টাইপিং এর জন্য আপনি কন্ট্রোল শিফট এস ক্লিক করলে হয়ে যাবে। তো ভয়েস টাইপিং এর উপরে ক্লিক করে দিবেন আপনারা। তবে এখানে একটু বন্ধু সেটিং আছে, তো ক্লিক দ্য স্পিক, এখানে দেখেন আপনাকে একটা অপশন দিয়েছে মাইক্রোফোন, এখানে আপনি যা বলবেন তার টাইপিং হবে। তবে টাইপিং হওয়ার জন্য এখানে একটু বিষয় আপনি খেয়াল রাখবেন, এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট আছে ইংলিশ। হ্যাঁ, তো এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে একদম নিচে স্ক্রোল ডাউন করবেন, এখানে বাংলা দুই ধরনের আছে, একটা বাংলাদেশি এবং একটি ইন্ডিয়ান। একদম নিচে দেখবেন এই যে বাংলাদেশি ভারত, তো আমরা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবো, ভারতের ল্যাঙ্গুয়েজ একটু হলেও চান্স আছে বিভিন্ন সময় আছে, যাই হোক ওটা আমাদের ঝামেলা। সো আমরা বাংলাদেশটাই সিলেক্ট করে দিলাম। তো এখানে সিলেক্ট করার পর এখন মূল কথা, আপনাকে অবশ্যই এখানে আরেকটা কথা, এখানে ক্লিক করার পর একটা অ্যালাউ চাইতে পারে, তো মাইক্রোফোনটা অ্যালাউ, মাইক্রোফোনটা এখানে অ্যালাউ ক্লিক করে দেবেন, একটা নোটিফিকেশন পপ আপ শুরু করতে পারে। তো আর অবশ্যই একটা মাইক্রোফোন আপনার ল্যাপটপ যদি থাকে তাহলে তো মাইক্রোফোন আছেই, তারপর একটা ভালো মানের মাইক্রোফোন লাগিয়ে নেবেন, হেডফোন কিংবা মাইক্রোফোন যেটাই হোক, বা পিছিয়ে থাকলে অবশ্যই মাইক্রোফোন লাগবে, তাছাড়া কিন্তু হবে না। সো এখানে আপনার মাইক্রোফোনের উপর ক্লিক করবেন, তো মাইক্রোফোনের উপর ক্লিক করার পর নেট কানেকশন ফাস্ট থাকতে হবে বন্ধুরা, আমি ক্লিক করে দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো তো বন্ধুরা, এখানে একটু কথা, আপনার মাইক্রোফোনটা অবশ্যই মুখের কাছে নিয়ে নিন যাতে কথা স্পষ্ট আসে, বাইরের সাউন্ড আসলে কিন্তু লেখাটা ভুল হয়ে যাবে। এখানে দেখেন আসসালামু আলাইকুমটা ঠিক হয় না, আমি আবার ট্রাই করছি দেখুন। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তার সাব্বি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখেন মাঝে মাঝে একটু টুকটাক ভুল হতে পারে। হ্যাঁ, যদি ভুল হয় সেটা আবার নেক্সট টাইম ভুল শুধরে নিতে পারবেন, কিংবা মাইক্রোফোনটা একদম কাছে রাখতে, মাইক্রোফোনটা আমার একটু দূরে, তো সেজন্য একটু মিস্ত্রি করছে এবং উপরে ফ্যান চলতেছে আর কি, ফ্যানের সাউন্ডটা একটু ঝামেলা করছে। সো বন্ধুরা, তো এই হলো কথা, আর আপনি এটা মূল কথা, কিন্তু আপনি লিখলেন আপনার এই ফর্ম্যাট, যে কোনো ফর্ম্যাট আপনি চাইলে পিডিএফে কিংবা যে কোনোভাবে এই ফর্ম্যাটটা আপনি 1 সেকেন্ডে ইমেল করতে পারেন কিংবা সেভ করবেন, সেটা এখন দেখাচ্ছে মূল কথা। যেমন আপনি এইভাবে লিখলেন একটা আবেদন লিখলেন, এখানে কিন্তু বন্ধু শুধু বাংলায় না, আপনি এখানে কিন্তু যে কোনো ল্যাঙ্গুয়েজ, আপনি ইংরাজিতে এক্সপার্ট, আপনি ইংরেজিতে লিখতে হচ্ছে আবেদন, কিংবা যেখানে ইংলিশ লিখতে হচ্ছে ইংরাজিতে ক্লিক করে দেবেন। হ্যাঁ, তো এখানে আপনি ল্যাঙ্গুয়েজ ইংরেজি বিভিন্নগুলো অপশন আছে, জানেন আপনি আমরা ইউনাইটেড স্টেটস ইউজ করি। হ্যাঁ, ইউনাইটেড স্টেটটাকে সিলেক্ট করবেন এখানে। সো এখান থেকে আপনারা বিভিন্ন ফর্ম্যাট যদি সেভ করেন সেই ফর্মগুলো আমি দেখাচ্ছি। তো এখান থেকে আরো অপশনগুলো আছে যেগুলো আপনারা চাইলে এইভাবে কপি করেও নিয়ে কাজ করতে পারেন। তো এখানে বিভিন্ন অপশনগুলো বোল্ড আছে, বিভিন্ন সিস্টেম করা যায়, আপনার চাইলে ল্যাঙ্গুয়েজগুলো আপনার বিভিন্ন অপশনে আপনি যেভাবে চান এখানে সাজিয়ে গুছিয়ে আপনার মনের মতো করে নিতে পারেন এগুলো। হ্যাঁ, তো বোল্ড করা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ অপশন আছে, ফর্ম্যাট আছে, তো আমি সেগুলো আর দেখাচ্ছি না বন্ধুরা, আপনারা চাইলে সেগুলো অবশ্যই দেখে নিতে পারেন। তো এটা ফাইলটা সেভ করুন কিভাবে আপনার? হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ফাইল এডিট ভিউ, তো আপনারা এখানে ফাইলে ক্লিক করেন, এখানে অনেকগুলো অপশন পান বন্ধুরা। এখানে ইমেল আপনি কার সরাসরি মেইল করে পাঠাচ্ছেন, তখন আপনার লেখাটা হয়ে গেছে একটা আবেদন, এখানে আপনি সরাসরি মেইল সেন্ড করতে পারছেন। তো সেন্ডেস মেইল, মেইল লগ ইন করলে এখানে ডাউনলোড,
আমরা সচরাচর অনেক সময় ডাউনলোড করি, হ্যাঁ আমরা ডাউনলোড করি কি ফর্ম্যাটে, আমরা বেশিরভাগ সময় লিখি মাইক্রোসফট ওয়ার্ডে লিখি, তো ডকসে আমরা ফর্ম্যাট সেভ করতে, কিংবা আপনার যদি পিডিএফ ফাইল দরকার হয় সো পিডিএফ ফাইলে ডাউনলোড করি। আমি মূলত সচরাচর পিডিএফটা ইউজ করি, তো কিংবা ডকস ইউজ করতে পারেন, পিডিএফ ক্লিক করে দেন বাস, এখানে দেখুন অটোমেটিকলি এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে বন্ধুরা, ডাউনলোড হয়ে গেলে এটা ওপেন করবেন, তো ওপেন করলে আপনার কাঙ্ক্ষিত যা লিখছেন সেগুলো পেয়ে যাবেন বন্ধুরা। তো আশা করি ভিডিও ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।